মিরপুর ইস্টার্ন হাউজিং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, জনদুর্ভোগের কি তথ্য আছে আপনার কাছে? জি, আগের ঘন্টায় আমি আপনাকে জানিয়েছিলাম যে রাজধানীর যে বিভিন্ন হাউজিং প্রতিষ্ঠানগুলো রয়েছে, মধ্যে ইস্টার্ন হাউজিং মিরপুর দুয়ারিপাড়াতে 1987 সালে তারা একটি প্রকল্প নেয়, ইস্টার্ন হাউজিংয়ের দ্বিতীয় পর্ব, যেটি এই প্রকল্পের মিরপুর দুয়ারিপাড়াতে। এবং এই প্রকল্পের যেই অভিযোগগুলো এখানকার রয়েছে, যে গত 30 বছর ধরে এখানে যে রাস্তাঘাটের যে উন্নয়ন, সেই উন্নয়ন না করে ইস্টার্ন হাউজিং তাদের যে প্রকল্পের কাজ শেষ করা, সেই শেষ করার ব্যাপারে এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের বিস্তর অভিযোগ রয়েছে। আপনি দেখছেন যে এই হাউজিংয়ের ভিতরে প্রতিটি রাস্তার চিত্র কিন্তু ঠিক এমন, এবং এর চেয়েও কিন্তু খারাপ অবস্থা রয়েছে। এবং এটি নিয়ে কিন্তু ইস্টার্ন হাউজিংয়ের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা আসলে তাদের প্রকল্পের এই ডেভেলপমেন্টের এই অংশটুকু রাস্তাঘাটের তারা সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিছুটা কয়েকটি রাস্তা তারা বুঝে নিয়েছে এমন দাবি এমনটি স্বীকার করলো। আসলে তারা পুরোপুরি রাস্তা সংস্কারের ক্ষেত্রে ইস্টার্ন হাউজিংয়ের সাথে তাদের যে বিভিন্ন রকমের শর্ত ছিল, সেই শর্ত পূরণ না করার কারণে আসলে সিটি কর্পোরেশনও এখানে সংস্কার কাজ করতে আসছে না। আসলে যার কারণে সিটি কর্পোরেশন এবং ইস্টার্ন হাউজিংয়ের মধ্যে বিভিন্ন রকমের বোঝাপড়া এবং সমঝোতার অভাবে স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে। আপনি দেখছেন যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু সামান্য বৃষ্টি হলে এখানকার প্রত্যেকটি রাস্তা পানিতে তলিয়ে যায়, এবং কাদা মাটিতে কিন্তু এখানকার মানুষের যেই জনজীবন, সেই জনজীবন চরম দুর্ভোগের মধ্যে পড়ে যায় এখানকার মানুষ। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। ধন্যবাদ বিপ্লব। দর্শক, ইস্টার্ন হাউজিং থেকে জনদুর্ভোগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারুকদার বিপ্লব।